রংপুরে অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। বিশেষ করে গত দুই তিন দিনে প্রতি কেজি চিনির দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। রংপুর সিটি বাজার থেকে বাজার মূল্যের ঊর্ধ্বগতির খবর জানাচ্ছেন সহকর্মী মাহবুবুল ইসলাম। স্থির হয়ে উঠেছে রংপুরে চিনির বাজার। মাত্র এক সপ্তাহের ব্যবধানে এখানে প্রতি কেজি চিনি 15 থেকে 20 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। চিনির সাথে বেড়েছে সাবান এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য। সামনে রমজান মাস এখনও আসে নাই, এখনই ডাইল, মুসুর ডাইল, মুগ ডাইল, গোটাল বুট, বুটের ডাইল এগুলো বস্তায় প্রায় 100-200 টাকা, 300 টাকা বাড়ি গেছে স্যার। এখন সাধারণ আমরা যে ছোটো মোটো দোকানদার, আমরা তো কাস্টমার কাছে বিভিন্ন কৈফত দেওয়া লাগে, মানে এমনভাবে জিনিসের দাম বাড়ছে যেটা আমাদের বিক্রি করা পর্যন্ত অসম্ভব হয়ে গেছে। বাজার ঘুরে দেখা গেল যে সবগুলো পণ্য বাড়তির দিকে, বিশেষ করে প্রসাধনী পণ্য, সাবান, চিনি সবগুলো জিনিসের দাম অনেক বেশি, যার ফলে ক্রেতা সাধারণের ভোগান্তিও বেড়েছে। রংপুর সিটি বাজার থেকে এই ছিল সর্বশেষ বাজার পরিস্থিতি।